সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো এই ভগবদ গীতা পাঁচটি বিষয়ের উপরে আধারিত, কে জানে পাঁচটা বিষয় আলোচনা হয়েছে ভগবদ গীতা, কে জানেন? এই গীতা পড়েছেন প্রভুপাদ উল্লেখ করেছেন মুখবন্ধের মধ্যে, বলুন একটা। ঈশ্বর সম্বন্ধে বলা হয়েছে, জীব সম্বন্ধে বলা হয়েছে, আর কর্ম সম্বন্ধে, কাল সম্বন্ধে এবং প্রকৃতি সম্বন্ধে বলা হয়েছে। এই পাঁচটা বিষয় এই গীতাতে রয়েছে, ১৮টা অধ্যায় আছে। প্রথম ৬টা অধ্যায় আছে কর্ম শতক, মাঝখানে ৬টা অধ্যায় আছে ভক্তি শতক, আর লাস্ট ৬টা অধ্যায় আছে জ্ঞান শতক। এভাবে এই ভগবদ গীতা ভগবান কৃষ্ণ কলিযুগের মানুষদের জন্য তিনি সবথেকে গুহ্যতম কথা বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ, তো সেটি আমাদেরকে জানিয়েছেন। কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে, ভগবান ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপে এই ত্রিবিধ ভাবে নিজেকে প্রকাশ করে থাকেন। ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গ জ্যোতি, অনেক লোক এই অঙ্গ জ্যোতি ব্রহ্মের উপাসনা করে, সেটা প্রাথমিক স্টেজ। যেমন আমরা কোনো শহরে রাত্রিবেলা যাই, সেখানে লাইটের আভাস দেখা যায়, কেন ওই শহরে লাইট জ্বলছে। বা যখন ট্রেন স্টেশনে রাত্রে যাবেন তখন ট্রেনকে দেখা যাবে না, প্রথমে দেখা যাবে কি দেখা যাবে, অন্ধকারে প্রথমে লাইট দেখা যাবে, তাহলে এটা ট্রেন থেকে আসছে, ট্রেনেরই একটা অংশ। এই লাইটটা ট্রেনটা পরিপূর্ণ নয়, কিন্তু লাইটটাও ট্রেন, কেন ট্রেন থেকে একটা অংশ প্রকাশ। কিন্তু যারা বুদ্ধিমান তারা এই লাইটটাকে দেখে আবার তারা লাইটকে ভেদ করে, ভাবে এই লাইটটা কোথা থেকে আসছে, তা আর একটু উন্নত জ্ঞান সম্পন্ন, তখন তারা কি দেখে না, সরাসরি দেখতে পায়। কিন্তু তার থেকে আরও উন্নত ব্যক্তি লাইট দেখে, বগিগুলা দেখে, আর সে কী করে না, এই ট্রেনের মধ্যে বসে গিয়ে ঘরে ঘরে বসে পাখা খায়, ফেরিওয়ালারা কিছু খাওয়া দিচ্ছে সেগুলি খায়, গল্প করে, কত রকম আদান প্রদান সেখানে রয়েছে। তো সেই ভগবত উপলব্ধি মানে প্রকৃত ভগবত উপলব্ধি হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক গঠন করা, তার সহিত আদান প্রদান করা, সেটা হচ্ছে শ্রেষ্ঠ। যদি আমরা কারো জ্যোতি দেখে আদান প্রদান নেই, সেখানে কি হবে, তার সাথে সম্পর্ক কি ঘন মানে নিবিড় হবে? আদান প্রদান না হলে কারোর সাথে নিবিড় হবে, ভালোবাসা আসবে? তাহলে জ্যোতি দেখে কি হবে, কোনো তার সঙ্গে ভগবানের অঙ্গ জ্যোতি দেখে আমরা তার সাথে সম্পর্ক ঘনীভূত করতে পারি না। আবার ভগবানের পরমাত্মা রূপে চতুর্ভুজ নারায়ণ বিষ্ণু, সেটা যোগীরা ধ্যানের মাধ্যমে তারা দর্শন করে, হৃদয়ে অবলোকন করে, কিন্তু পরমাত্মার সাথে কোনো আদান প্রদানও নেই, খালি দর্শন হলো, পরমাত্মা বিষ্ণুকে দর্শন হলো, কিন্তু ধ্যানের মাঝে তাকে দর্শন করে কিন্তু আদান প্রদান হবে না, সেখানে কোনো সেবা নেই। কিন্তু জীব ভগবানের অংশ, তাই ভগবানের সাথে যখন সেবায় যুক্ত হবে তখন ভগবানের সাথে তার যে ভালোবাসা, এই সেবার মাধ্যমে তখন তার সাথে সম্বন্ধ স্থাপন করে দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর, এভাবে ভগবানের সাথে সম্পর্ক গঠন করে। এই যে ভগবানের সাথে আদান প্রদান হয়, ভগবান প্রভু আমি তার দাস, সেখানে আদান প্রদান করছি, কখনো ভগবানকে সখারূপে তার সাথে আদান প্রদান করছে,
তখন পুত্ররূপে সেখানে আদান প্রদান আছে, কোথাও দেখা যায় যে কৃষ্ণকে স্বামীরূপে গ্রহণ করছে, তখন সেখানে আদান প্রদান রয়েছে, প্রত্যেকটা জায়গাতে সেবা রয়েছে। তো সেজন্য এই সেবা মানে কারোর সাথে আদান প্রদান রয়েছে, তো সেটাই হচ্ছে উন্নত জিনিস। তো সেজন্য আমাদের পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা জন্যই ভগবান বললেন যে আমি তোমাকে এই ব্রহ্ম পরমাত্মা এইসব বলেছি, কিন্তু তার থেকে সব থেকে যে রহস্যময় গুহ্যতম জিনিস আছে আমার সঙ্গে সরাসরি সেবাতে যুক্ত হওয়া। তো সেজন্য সব ধর্ম পরিত্যাগ কর, মাম একম, একমাত্র আমার দ্বিভুজ মুরলীধর স্বরূপে তুমি তোমার মনকে মনমনা, তোমার মনকে ভব, মনমনা মদভক্ত, আমার ভক্ত হও এবং আমাকে ভাব, মনমনা ভব মদভক্ত, মজা যে আমাকে পূজা কর, মাং নমস্কুরু। তার মানে এখানে আদান প্রদান আছে, ভগবানকে প্রণাম করা, ভগবানকে ভাবা, ভগবানের সেবা করা, পূজা অর্চন ইত্যাদি করা, আর তাকে নমস্কার করা। তো সেজন্য তিনি ব্যক্তি, ব্যক্তি না হলে তার সাথে আদান প্রদান হবে না। কারো যদি কেউ যদি ব্যক্তি না হয় তার সাথে আদান প্রদান না হয় তাহলে আনন্দ হবে, আনন্দ হবে না। তো এই জন্য এই মনুষ্য জীব আত্মা আমি, আমি ভগবানের অংশ, আমি যদি ব্যক্তি হই তাহলে পরমেশ্বর ভগবানও একজন ব্যক্তি, তিনি আমাদের মতো নন। আমি আমি নিজেকে বুঝতে পারছি, শুধু আমার এই দেহকে জানতে পারছি, আর কারো দেহ সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। কিন্তু ভগবান তিনি সবাইকে জানেন, এই জন্য সকলের ইচ্ছা তিনি পূরণ করেন, কামনা সবাই পূর্ণ করেন। তিনি সচিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। সেজন্য আমাদের ভগবদ্গীতায় কৃষ্ণ জানালেন যে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, এই চারটি জিনিস যদি তুমি করবে আমি সত্য ঘোষণা করছি তুমি আমার ধামে ফিরে আসবে। যে ধাম বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ মানে কি কে জানে? বৈকুণ্ঠ মানে যেখানে হতাশা নেই, উৎকণ্ঠা নেই, উদ্বেগ নেই, জন্ম মৃত্যু চক্র নেই, সেই জায়গা হচ্ছে বৈকুণ্ঠ, সেখানে যেতে পারবে। চারটি জিনিস করলে, ভগবানকে ভাবা মানে সব কিছু ভগবানের চিন্তা করা, আমরা কি ভাবি, ছেলে মেয়ের কথা ভাবছি, নিজের দেহের কথা ভাবছি, দেশের কথা ভাবছি, আমরা ভেবে কি কিছু করতে পারি? কিছু করতে পারি না, শুধু আমরা সময়ের নষ্ট করি আর চঞ্চল হয়ে যাই। ভেবে কিছু করতে পারি না কিন্তু আমরা চঞ্চল হয়ে যাই, ভাবি আমি এইটা ছেলেকে এটা বড় দোকান চাকরি এসব করে দিব ভাবছি, কিন্তু করতে পারি? পারি না। অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালাম, পাশ হয়ে গেল কিন্তু চাকরি নেই, তাহলে আপনি ভেবে চাকরি দিবেন? কই হলো না। তো আপনি ভেবে অনেক কিছু করতে পারেন কিন্তু সেটা ভগবানের ইচ্ছা যদি না হয় সেখানে কেউ কিছু করতে পারে না। তো সেজন্য আমাদের কেবল ভগবানকে ভাবতে হবে, আমার অন্য কিছু কি হবে না হবে সেই সব ভাবা দরকার নেই। আমি চাকরি পাবো না পাবো, ব্যবসায় উন্নয়ন হবে না হবে, আমার কর্তব্য ব্যবসা করা, পড়াশোনা করা, আমি পাবো কি না পাবো ভগবান জানবে, তার উপরে আমি নির্ভরশীল, তাকে ভাববো। উনি যদি চান আমাকে চাকরি দিবেন, উনি যদি চান আমাকে সুস্থ রাখবেন, আমি অসুস্থ আমি ভেবে কি নিরোগ হতে পারবো? শত ডাক্তার দেখাচ্ছি, কোটি কোটি টাকা খরচ করছি, ক্যান্সার হয়ে গেছে, নুয়েন্সার, ডাক্তার বলছে হবে না, কিন্তু দেখা গেল সে ওই ডাক্তারের কথায় বিচলিত না হয়ে যাক এই দেহ তো একদিন মৃত্যু হবে, ঠিক আছে ভগবান যখন বলছেন তাকে ভাবি, তো সে সর্বদা ভগবানের কথা ভাববে। ক্যান্সার হয়ে মৃত্যু হোক বা যেভাবে হোক মৃত্যু হবে, আমি ভগবানের কথা ভাব, যদি মৃত্যু ভগবানের কথা ভাবতে ভাবতে হয় ভগবত ধামে চলে যাবে, তো এটাই লাভ আমাদের। আবার কখনো কখনো ভগবান যদি চান
সেটাকে ভালোও করে দিতে পারেন। আমরা রানাঘাটে একটা জায়গায় গিয়েছিলাম, ধানতলা এলাকায়, ওখানে একটা মাতাজি, ও ক্যান্সার, সব কেমো নিয়ে নিয়ে মাথার চুল টুল সব চলে গেছে। তো আমরা গিয়েছিলাম, বলল আমরা এরকম ক্যান্সার হয়ে গেছে, তো ডাক্তার তো বলে দিয়েছে আর ছাড়বে না এগুলি, এই কেমো নিয়ে যতদিন থাকো। তখন আস্তে আস্তে সব চুল পড়ে যাচ্ছে, একদম মাথা একদম আর কিছু ছিল না। তো আমাদের একটা ভক্ত ওদের বাড়ি নিয়ে গেছিল, তা আমি বললাম আপনি ভগবানকে ভাবুন, যদি এই ক্যান্সারে মৃত্যু হয় ভগবানের কাছে যাবেন, রোগ ভালো হবে না হবে সেটা ভগবানের হাতে, পূর্ব কর্ম অনুসারে ক্যান্সার হবে নানা রোগ হবে, তো আপনি ভগবানকে ভাবুন। ভগবানের প্রিয় হচ্ছে তুলসী, আপনি তুলসী সেবা করুন, তুলসী স্পর্শ করুন, তুলসী পরিক্রমা করুন, ভগবানের প্রিয় ব্যক্তির সেবা করুন। আর তুলসী পাতা ভগবানের নিবেদিত চরণে নিবেদিত তুলসী গ্রহণ করুন, ডাইরেক্ট খাবেন না, তুলসী চরণে নিবেদিত করেন প্রতিদিন ভগবানকে, ভগবানের চরণে তুলসী পাতা নিয়ে সেই পাতাটা ফেলে দেবেন না, ওটা প্রতিদিন সকালবেলা একটু নিয়ে খেয়ে নেবেন, আর ভোগ লাগিয়ে প্রসাদ খান, তুলসী সেবা করুন, আর সাধু সঙ্গ করুন। ভগবানের ইচ্ছা হলে আপনার কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যাবে, মৃত্যু হলে ভগবানের কাছে চলে যাবেন। তো ওই মাতাজি কয়েকদিন আগে দুইবার দেখা হলো, যে মহারাজ আমার ক্যান্সার আর নেই, আমার দেখুন চুল কত বড় বড় এখন, আর এখন আমি দীক্ষা পেয়ে গেছি গুরুদেব থেকে, আগে তো কিছু ছিল না, আমার স্বামী আমার মেয়ে আমি সব আমরা দীক্ষা নিয়ে নিয়েছি, তাই নাকি? তখন সে খুব আনন্দ বলছে আমার আর কোনো অসুবিধা নেই, আমি কেবল কৃষ্ণকেই ভাবি, দেখলাম কৃষ্ণকে ভেবেই কৃষ্ণ এটা করেছেন, আমি তো ডাক্তার বলেছিল ছেড়ে দেন এই দেহ আর থাকবে না। এটাই আমাদেরকে উপলব্ধি করতে হবে, কৃষ্ণ চাইলে রাখবেন না চাইলে রাখবেন না, এটা হচ্ছে ভক্তের ভাবনা। ভক্ত ভজন করবে না যে না আমার এই ক্যান্সারটা ভালো করে দাও, আমার টাকা পয়সা নেই দাও, এইরকম চিন্তা করবে না। তো সেজন্য ভগবানের সেবা করাটাই আমাদের কর্তব্য। এই জন্য ভগবান বললেন সব ধর্ম ত্যাগ করো আর আমার শরণাগত হয়ে যাও, ব্যাস কোনো চিন্তা করো না, তোমার মনে হচ্ছে কিছু পাপকর্ম হবে বা কিছু হবে আমাকে আমাকে গ্রহণ করলে, কিছু হবে না, আমি সব তোমার পাপ নিয়ে নিব, এরকম কেউ কন্ডিশন দেয় না। যখন সেই দস্যু রত্নাকর নারদ মুনির সাথে সাক্ষাৎ হলো, নারদ মুনি বললেন যে তুমি এইরকম সব বধ করছ হত্যা করছ কিসের জন্য? বলছে আমার পরিবার প্রতিপোষণের জন্য, আমার কর্তব্য দায়িত্ব পিতামাতাকে পোষানোর জন্য স্ত্রী বিবাহ করেছি, পুত্রকন্যাদের দেখাশোনা করা। তখন নারদ মুনি বললেন তুমি তোমার বাবা মা স্ত্রী পুত্রকন্যার কাছে জিজ্ঞাস করে আছো, তুমি এই যে অযথা পাপকর্ম করছো সেই পাপের ভাগিদার তারা হবে কি না? তখন সেই দস্যু রত্নাকর নারদমুনিকে বেঁধে একটা গাছে গেছে, গিয়ে জিজ্ঞাস করছে বাবা মাকে, আরে আমি তোমার পিতামাতা, তুমি আমার পুত্র হিসাবে তোমার দায়িত্ব কর্তব্য পিতামাতাকে প্রতিপোষণ করা, তুমি কিভাবে কি করছো না করছো আমার দেখা দরকার নেই, এই পাপ আমি কেন নিব ভাগি? মা বাবা প্রত্যাখ্যান করে দিল। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, বলো তোমার স্ত্রী আমি সহধর্মিণী, তোমার কর্তব্য আমাকে প্রতিপোষণ করা, আর তোমার পাপ আমি নেব কেন? পুত্র কন্যা কেউ নিতে চাইল না। তখন ফিরে এসেছে, ও আমি অত বড় পাপ করছি কেউ নেবে না, আমার সাথে ভাগিদার হবে না, কেউ আসলে ভাগিদার হবে না। কিন্তু কৃষ্ণ বলছেন সব ত্যাগ করো আমার শরণগত হও, তোমার যেসব পাপ ছিল আমি নিয়ে নেব, আমি নিয়ে নেব। তো এই হচ্ছে ভগবান, জগতে কেউ নিতে চায় না, ভগবান আর তার ভক্ত, ভগবান আর তার ভক্ত কেবল অন্যের পাপ নিতে পারে। এই জন্য গুরুদেব দীক্ষা দিয়ে সব বদ্ধজীবের পাপকে নিয়ে নেয়, বুঝতে পারছেন? মহাপ্রভু এক ভক্তও ছিল নবদ্বীপে, তিনিও এরকম মহাপ্রভুকে বলেছিলেন যে জগৎজীবের কত কষ্ট যন্ত্রণা দেখে আমি সহ্য করতে পারছি না, তারা এত পাপ করছে, প্রভু এদের সব পাপ আমাকে দিয়ে দিন, আমি জন্ম জন্ম ধরে শাস্তি পেতে চাই, এদেরকে আপনার ধামে নিয়ে চলে যান।
তো মহাপ্রভু বলেন তুমি যখন আমার ভক্ত ইচ্ছা করেছ এরা সবাই উদ্ধার পেয়ে যাবে, তোমাকে এই পাপ গ্রহণ করতে হবে না। তাই গৌর প্রেমানন্দে তে ভক্ত আর ভগবান সবাই বুঝা নিতে রাজি আছে, কিন্তু অভক্ত তারা কখনো খালি বলে আমাকে প্রতিপোষণ করো আমি তোমার সঙ্গে নেই। তো এটাই হচ্ছে সমস্যা। দেখবেন কখনো স্বামী অনেক কষ্ট করে স্ত্রীকে অনেক কিছু দিচ্ছে, হঠাৎ করে কোনো কারণে হয়তো দুর্গাপূজায় ভালো শাড়ি দিতে পারলো না, তখন স্ত্রীর সাথে ঝগড়া, স্বামীর সাথে ঝগড়া হবে। প্রকৃত স্ত্রী করবে না। আজকাল তথাকথিত স্ত্রীরা, ও তুমি আমায় দুর্গাপূজা শাড়ি দিলে না, সবাই দিচ্ছে আমি পড়তে পারলাম না, তোমার সঙ্গে আমি নেই, অন্য যে দিবে তার কাছে চলে যাবো। তাই আজকাল কলিযুগে ডিভোর্স বেশি, কারণ কি ইন্দ্রিয় সুখ। আমরা স্বামী স্ত্রী প্রেম প্রেম বলছি কিন্তু কামে আমরা আসক্ত, কামানে নিজের ইন্দ্রিয় সুখে আসক্ত। সেখানে স্বামীর সাথে যে একটু সমঝোতা করে, ও স্বামীর এই সময় কিছু নেই অভাব, আমি এটাকে তার সাথেই সহযোগী হব সহধর্মিণী রূপে, হ্যাঁ ঠিক আছে এই বছরে তোমাকে শাড়ি দিতে হবে না। আমি দেখছিলাম একটা ভক্ত মাতাজি, তার স্বামী বলছে, স্বামী ভক্ত হয়নি কিন্তু বলছে, আরে দুর্গাপূজা এসছে সবাই তো সব কিনছে তুমি কি নিবে? বলছে আমার কিছু লাগবে না, আমার তুমি যদি দিতে চাও তাহলে এই রাধারানীর জন্য কিছু যদি করতে পারো তোমার সামর্থ্য থাকে, বাড়িতে আমার বিগ্রহ আছে, রাধারানীর জন্য তুমি কিছু দিতে চাও দিতে পারো, আমার অন্য কিছু লাগবে না, আমার জন্য কিছু লাগবে না, স্বামীকে এরকম বলে দিল। তাহলে দেখুন, আর তুমি যদি পারো দিবে নাহলে দিতে হবে না কিছু। এই তো তুমি প্রতিদিন প্রসাদ আয়োজন করাচ্ছ, শাক সবজি নিয়ে আসছো খেটে, আমি সেটা ভোগ লাগিয়ে ভগবানকে তোমাকে প্রসাদ খাওয়াচ্ছি, এই যথেষ্ট, আমার আর বেশি কিছু লাগবে না। তাহলে দেখুন, আর একটা বাড়ি গেছি অভক্ত, তখন স্বামীর সাথে ঝগড়া হচ্ছে, দুর্গাপূজার সময় গিয়েছি, বলছে আমার ওই যে মাতাজিরা যে শাড়ি পরেছে তার থেকে দামি লাগবে। তখন বলছে আরে আমার অতটা ক্ষমতা নেই, অত দামি নেওয়া যাবে না, আমি একটা দেবো। তখন মাতাজিরা, আমি বসেছিলাম ওই ঘরে, মাতাজিরা আলমারি খুলেছে, খুলে দেখছে অনেক শাড়ি ভর্তি। তখন স্বামী স্ত্রীর কথোপকথনে আমরা ওখানে বসেছিলাম, তখন আমি মাতাজিকে বললাম এই শাড়িগুলা কার? বলছে আমার। তো কতটা শাড়ি? এখানে তো 15টা শাড়ি আছে, আপনি আবার শাড়ি নেবেন কেন? স্বামী ভাবছে এত দামি শাড়ি দিতে পারবে না, আপনার তো শাড়ি না থাকলে আপনি নিতেন, এটা কি সহধর্মিণী, আপনি কি স্ত্রী হওয়ার যোগ্য? তখন চুপ হয়ে গেছে, আর কিছু বলেন। আর এই শাড়িগুলা যে আছে এটা বিতরণ করে দিন গরিব লোকদের, এটা আছে আবার চাইছেন, এটা ঠিক নেই। এরকম আমরা সবাই কামে আসক্ত, মানে নিজের সুখ কী করে হবে সেটা দেখি, ওটাকে প্রেম বলে না, এটা ভালোবাসা বলে না। ভগবানের সাথে জীবের যে ভালোবাসা নিত্য সেটা আমরা ভুলে গেছি, তো সেই সম্পর্ক স্থাপন আমাদের করতে হবে, সুখে দুঃখে যাই অবস্থা হোক না কেন, ভগবানকে ছাড়লে হবে না। তিনি এই সব দিচ্ছেন, আলো বাতাস জল যা কিছু আমরা পাচ্ছি তার থেকে পাচ্ছি, সেজন্য আমাদের সম্বন্ধ ভগবানের সাথে রাখা দরকার। এই জন্য ভগবদ্ গীতা থেকে আমরা একটা শ্লোক পড়ব, সবাই বলবেন আমার সঙ্গে সঙ্গে। আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ভগবদ্ গীতার 38 নম্বর শ্লোক, সবাই বলুন, সুখ সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবম পাপম অবাপস্যসি। সুখ দুঃখে সমে কৃত্বা, জুড়ে বলুন, সুখে সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবম পাপম অবাস্যসি। এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন যুদ্ধ করতে চাইনি। আসলে ভগবদ গীতা প্রথম অধ্যায়ে তিনজন অন্ধের কথা বলা হয়েছে, জানেন, তিন অন্ধ প্রথম অধ্যায়ে বলা হয়েছে।
ধৃতরাষ্ট্র এক অন্ধ ছিল, জন্মান্ধ দেহগতভাবে ধৃতরাষ্ট্র, আর দ্বিতীয় অন্ধ ছিল হিংসা অনলে অন্ধ, ভোগ্য বস্তুতে আসক্তি হয়ে অন্ধ, কাউকে অন্য কিছু দিতে চায় না। সে কে ছিল? দুর্যোধন। হ্যাঁ, দুর্যোধন ছিল আরেক অন্ধ, আর অর্জুনও ছিল আরেক অন্ধ। কিসের জন্য? না, আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হয়ে কর্তব্য কর্মতে বিমূঢ় হয়েছিল, সেখানেও অন্ধ ছিল। কিন্তু দুর্যোধন এবং ধৃতরাষ্ট্র তারা ভগবানের নির্দেশ পালন করেনি, ভগবানের কথা শুনেনি, ভগবান যখন গিয়েছিলেন অনুরোধ করতে। কিন্তু অর্জুন যেহেতু ভগবানের দিকে তাকিয়ে ভগবানের কথা শুনেছিল, যার ফলে অর্জুন কথা ভগবদ্ গীতায় রয়েছে, যার জন্য আমরা অর্জুনের সেই অন্ধত্ব মুক্ত হয়েছে। তাই আমরাও এই বিভিন্ন শারীরিক অন্ধত্ব, হিংসা নলে বিভিন্ন ব্যক্তিদের প্রতি অন্ধকারে থাকি, হিংসা করি, আবার আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হয়েও হয়তো অন্ধ হতে পারি। কিন্তু আমরা যদি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি, তাহলে আমাদের সব অন্ধকার মোচন হয়ে যাবে, সব অজ্ঞানতা চলে যাবে। সেই জন্য এই ভগবদ গীতা ভগবান জ্ঞান দিয়েছেন, সেই জন্য দেহ আত্মা এই সমস্ত বিষয় ভগবদ গীতা থেকে আমরা লাভ করি। দেহটা অনিত্য, আত্মা হচ্ছে নিত্য। এই জন্য আমরা সবাই কি বলি? আমার দেহ বলি। কয়জন আমার দেহ বলেন, হাত তুলুন দেখি। আমার দেহ কয়জন বলেন? হ্যাঁ, আমার দেহ কয়জন বলেন? আমার দেহ কেউ বলে না? আমার দেহ, আমার দেহ সবাই বলে। আমি দেহ কয়জন বলেন? আমি দেহ, তার মানে কি বলে সবাই? আমার দেহ। আমার মাথা কয়জন বলেন সবাই? আমি মাথা কেউ বলে না। আমার হাত, আমার মাথা, আমার পা, আমার চোখ, আমার কান, তাহলে আমি কে? এইটা গীতায় বলা হয়েছে, আমি কে? দেহ এবং আত্মা। এই জন্য এই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অর্জুন প্রথমে আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হয়ে অন্ধ ছিলেন, মোহগ্রস্ত ছিলেন আত্মীয় স্বজনের প্রতি, এবং দেহধর্ম, সমাজধর্ম, কুলধর্মের প্রতি আসক্ত ছিলেন, যার দরুন তার মধ্যে শোক হয়েছিল। শোক যেন প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। অর্জুনের বিষাদের কারণ কি? আত্মীয় স্বজনের প্রতি আসক্তি, মোহ, এবং কুলধর্মের প্রতি আসক্তি, দেহধর্মের প্রতি আসক্তি, সমাজ ধর্মের প্রতি আসক্তি, মনোধর্মের প্রতি আসক্তি। এইরকম যে ব্যক্তি থাকবে সে সবসময় সুখাকুল, দুঃখে থাকবে। এই দেহ ভিতরে আত্মা আছে, এই জন্য আমরা সবাই বলে আমি দেহ নই, আমার দেহ, সে আমি হচ্ছে আত্মা, আমি ভগবানের অংশ, তাই ভগবানের সাথে আমার সম্বন্ধ, এই দেহের সাথে সম্বন্ধ নয়। দেহটা অনিত্য, আজ পেয়েছি কালকে থাকবে না। যেমন আজকে স্বামী বলছি, স্বামী দেহ ত্যাগ হয়ে গেল, তখন ওই দেহটা থাকবে, কিন্তু আত্মা চলে গেল, তখন আমরা আর তাকে স্বামী বলি না, বলি বাবা, বলি মা, বলি বলি না, বলে এটা বাবা চলে গেলেন, বাবা দেহ ত্যাগ হয়ে গেলেন, কিন্তু বাবার দেহটা রয়েছে, তার মানে ওইটা বাবা নয়, মিথ্যা কথা বলছিলাম এতদিন। তো সেই জন্য সে আত্মজ্ঞান এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান আমাদের জন্য অর্জুনের মাধ্যমে দিয়েছেন, যাতে আমরা এই দেহাত্ম বুদ্ধিতে মুক্ত হই, দেহধর্মের প্রতি আসক্ত না হই, কুলের প্রতি আসক্ত না হই, কুলধর্মের প্রতি। হ্যাঁ, তাতস্য কূপ, এরকম বলে অনেক সময় সমাজের কিছু কিছু লোকেরা কুলধর্ম নিয়ে আসক্ত হয়ে পড়ে, কুলগুরু দীক্ষা নিয়ে আসক্ত হয়ে পড়ে, তারা জানে না আত্মার কী করে কল্যাণ হবে, সেটা মানুষ বুঝে না। না না, আমার পূর্বপুরুষ এই গুরু থেকে দীক্ষা নিয়ে গেছে, গুরু কে জানে না? আমাদের কুলগুরু ত্যাগ করা যাবে না। এই জন্য অর্জুনরা, তাদের কুলগুরু ছিল কে? কৃপাচার্য, তারা ত্যাগ করে দিল আত্মজ্ঞান লাভ করার জন্য, কুলগুরুকে ত্যাগ করে দিল এবং ভগবানের চরণে আত্মসমর্পণ করল। তো সেজন্য আমাদের সাবধান থাকতে হবে। তো সেজন্য কুলগুরু দীক্ষাটা দীক্ষা নয়, বুঝতে পারছেন? আধ্যাত্মিক গুরু একজন আলাদা,
তো সেই জন্য ভগবানের প্রতিনিধিত্ব করেন, ভগবানের প্রিয়জন। গুরু বরং মুকুন্দ পৃষ্ঠ তত্ত্বে, রঘুনাথ দাস গোস্বামী বলছেন, গুরুকে জানবে মুকুন্দের প্রিয়জনে। মুকুন্দ প্রিয়জন, হ্যাঁ, তার নিজজন। তো সেই জন্য সে কেবল ভগবানের সেবা শিখাবে। ভগবান কী করে সুখী হবেন সেই শিক্ষা দিবে, আমি কী করে সুখী হবে বা আমার পুত্রকন্যা কী করে সুখ হবে সেই শিক্ষা গুরুদেব দিবে না। কিন্তু আজকাল আমরা গুরু কাছে যাই, সাধুর কাছে যাই, আমার ছেলের বিয়ে হচ্ছে না, ছেলেটা পরীক্ষায় পাস হয়, তার মানে এইসব ইন্দ্রিয় সুখ রয়ে গেল, এই আশীর্বাদ করুন। অনেক তথাকথিত গুরুরা ওই আশীর্বাদ করে, কিন্তু আসল সৎ গুরু যিনি, তিনি এইরকম আশীর্বাদ করেন না। একবার হরিদাস ঠাকুর, তিনি তো নামাচার্য, তিনি জেলের মধ্যে কাজী ঢুকিয়ে দিয়েছে, ভগবানের নাম করছে বলে তাকে শাস্তি দেওয়ার জন্য প্রথমে জেলে নিয়ে ঢুকিয়ে দিয়েছে। তখন জেলে তো অনেক লোক থাকে, তারা ভাবছে এই সাধু বাবা জেলে এসছেন, আমাদের আশীর্বাদ করবে, আমরাও জেল থেকে মুক্ত হয়ে যাব। তখন সব জেলে যারা কয়েদি ছিল সবাই হরিদাস ঠাকুরের কাছে গিয়ে দেখে, হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে, চব্বিশ ঘন্টা জপ করছে। ওরা ভাবছে এই সাধুর চরণে যদি আমরা আশ্রয় নেই, এর আশীর্বাদ যদি আমরা পাই, তাহলে নিশ্চয় এই জেল থেকে আমরাও মুক্ত হয়ে যাব। তো সবাই হরিদাস ঠাকুরের কাছে গিয়ে হাত জোড় করে, সাধু বাবা আমাদের আশীর্বাদ করুন, আমরা এই জেল থেকে যেন চলে যাই। হরিদাস ঠাকুর কী বললেন, তোমরা আরও বহুদিন জেলে থাকো, এই আশীর্বাদ করছি। তখন সবাই বলে এ কি আশীর্বাদ, সাধুদের আশীর্বাদটা জড়জগতের লোকের বিপরীত আশীর্বাদ। মহাপ্রভু যখন গঙ্গাঘাটে স্নান করতে যেতেন তখন ব্রাহ্মণেরা আশীর্বাদ করো তোমার সমস্ত বংশ নাশ হয়ে যাক, তখন মহাপ্রভু বলেন হ্যাঁ সেটাই তো আমি চাই। এই জন্য মহাপ্রভু গৃহত্যাগ করার সুযোগ হয়েছিল, সন্ন্যাস নিতে পেরেছিলেন। তো আমরা যদি এই জড়জাগতিক আসক্তি থেকে যাবে তাহলে এই জগতে বারবার চক্রে ঘুরতে হবে। আর হরিদাস ঠাকুর কেন আশীর্বাদ করেন তোমরা জেলে আরও থাকো, তারা বুঝতে পারলো না, সাধুর আশীর্বাদ বুঝতে পারে না, ভগবানের কৃপা অনেক সময় আমরা বুঝতে পারি না, মায়ার কপট কৃপায় আমরা থাকি, মায়ার কপট কৃপা রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না ভগবানের কৃপা কত আলাদা উদার। সাময়িকভাবে আমরা ভাবি, তখন হরিদাস ঠাকুর বললেন কেন, তারা প্রশ্ন করছে আপনি এইরকম কেন আমাদের আশীর্বাদ করলেন আরও জেলও থাকে, বলছেন না তোমরা যদি জেল থেকে বেরিয়ে যাবে, যে পাপকর্ম করেছিলে তার জন্য জেলে ছিলে, খুন খামারি করেছিল, আবার বেরিয়ে গেলে আরও বেশি পাপকর্ম করবে, তোমাদের পাপের মেয়াদটা আরও বেড়ে যাবে, এই জন্য তোমরা জেলে থাকলে আর বেশি পাপ বাড়বে না, অন্তত যা করেছিলে সেইটুকু এখন শাস্তি পাচ্ছ, এই জন্য আমার আশীর্বাদটি এরকম। তখন ওরা বুঝল সত্যি তো সাধুর আশীর্বাদটা খুব মহৎ, তি অনেক লোক বুঝতে পারে না। হ্যাঁ, সেজন্য ভগবান অনেক সময় কারো বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মেরে ফেললেন, হয়তো ভগবানের দোষ দিয়ে দেয়, কিন্তু কেন মারলেন না, আমি পুত্রের প্রতি আসক্তিটা ভগবান কাটাচ্ছেন, জানে না অনেক সময় সে আসক্তির জন্য আমি কৃষ্ণ ভজন করছি না, কোথাও যাচ্ছি না, বাড়িতে আসক্তি, কখনো কখনো ভগবান দেখা গেল বাড়িটা আগুন লাগিয়ে দিল, সব কিছু ভগবানের কৃপা, আমরা জানি না। কিন্তু সেই জন্য ভগবানের ভজন মানে নয় যে আমি খুব ভালো বাড়ি থাকব, ভালো পুত্রকন্যা থাকবে, সুন্দরী স্ত্রী থাকবে, সে থাকবে অসুবিধা নেই, কিন্তু কখনো যদি ভগবান নিয়েও নেন ভক্তের কাছে সেটাও সমান, আর কখনো থাকেও, সেজন্য এখানে কী বলা হলো সবাই বলুন, সুখ দুঃখ, সবাই বলুন সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধ নিমিত্ত যুদ্ধ করো। তা আমাদের যুদ্ধ কি, এই যে কর্ম, আপনি চাষ করেন, রান্না করেন, ব্যবসা করেন, এটা আমাদের সংসার জীবনের যুদ্ধ, পুত্রকন্যা দেখেন, ব্যবসা করেন, এগুলো যুদ্ধ। কিন্তু এইখানে পুত্র রোগ হয়ে গেল বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা বাড়িটা আগুন লেগে গেল, কিছু অসুবিধা নেই, ব্যবসাতে কিছু মান্দা হয়ে গেল, কখনো লাভ হয়ে গেল, এই যুদ্ধ কর্তব্য কর্ম, আমি করে যাব, পুত্রকন্যা দেখা এটা কর্তব্য কর্ম করে যাব, কিন্তু কিছু খারাপ হচ্ছে, কখনো ভালো হচ্ছে, তো এটা বিচার করো না, ভগবান এরকম বলছেন যে এইগুলির সব সমান জ্ঞান করো,
আর তোমার কর্তব্য নিমিত্ত তুমি কর্ম করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না, তোমাকে পাপ ভাগী হতে হবে না। বুঝতে পারছ? তো সেজন্য আমার কর্তব্য করে যাব ভগবানের ইচ্ছা অনুসারে। যেমন আপনি শাক কাটবেন, এটা পাপ, কিন্তু ভগবানের ইচ্ছায় আপনি এই শাক সবজি নিবেদন করে খাবেন, এটা কর্তব্য কর্ম। ওই জন্য আপনাকে আর পাপ ভাগী হতে হবে না। অর্জুন যুদ্ধ করছিলেন অর্জুনের ইচ্ছায় নয়, ভগবানের ইচ্ছায় যুদ্ধ করতে বলেছিলেন। ভগবান যুদ্ধ করো, আমার নির্দেশ, আমার ইচ্ছা, আমি এটি ধর্ম স্থাপন করতে এসেছি। তাই অর্জুন করতে চাইছিলেন না, তাই তার পাপ হতো। সে যদি আত্মীয় স্বজন নিয়ে জয় লাভ মানে থাকতো বাড়িতে, সবাই রাজ্য না নিয়ে, তাহলে সেখানে কি তার নিজের ইন্দ্রিয় ভোগ? আর যদি সবাইকে মেরে কিছু করত, সেটাও তার ইন্দ্রিয় ভোগ, সবগুলি ইন্দ্রিয় ভোগ, নিজের সুখ চাইছে। ওকে, আমি যদি মেরে ফেলি আমাকে পরে কে সম্মান করবে, তাহলে এটা ইন্দ্রিয় ভোগ। আবার যদি জয় হয়ে এসব থাকে আমার, তাহলে সবাই আমাকে কী করবে, প্রশংসা করবে, এটাও ইন্দ্রিয় ভোগ। কিন্তু ভগবানের ইচ্ছায় যদি সব কিছু করা হয়, সেটা ইন্দ্রিয় ভোগ নয়, সেটা ভক্তি। তো এই জন্য এখানে ভগবান বললেন, স্পষ্টভাবে অর্জুনকে বললেন, জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে। কারণ প্রভুপাদ বলছেন, ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছিল। কৃষ্ণ ভাবনায় ময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলের বিবেচনা করা নিরর্থক। ভগবানের সেবা করতে গিয়ে কিছু লাভ হলো, কিছু ক্ষতি হলো দোকানে ব্যবসায়, বা কিছু সুখ আসলো, দুঃখ এলো, লাভ হলো, ক্ষতি হলো, আমি যদি ভগবানের সেবা করতে গিয়ে, এখানে বলছেন জাগতিক ফলাফলের বিবেচনা করা উচিত না। এই সুখ দুঃখটা জাগতিক, লাভ পরাজয়টা জাগতিক। বুঝতে পারছেন? কেন পরাজয় হয়ে গেলে লোকেরা আমাকে কি বলবে, তখন আপনার ইন্দ্রিয় সুখ, ওটাও জাগতিক। তা আপনি জয় হয়ে গেলেন, অন্য লোকের বলে তুমি অনেক লোককে মেরে জয় করেছ, সেটাও খারাপ, হ্যাঁ কি না? তার মানে এইগুলি বিবেচনা, এই ফলাফল চিন্তা করব কেন? আপনার হাতে নাকি সব? তাহলে ব্যবসায় যখন লাভ হচ্ছে তখন ভাবছে আমার, আর ক্ষতি হয়ে যাচ্ছে তখন ভগবানের দোষ দিয়ে দিচ্ছি। তো না, এসব করা যাবে না। সেজন্য ভগবানের সুখের জন্য আমাদের সব কিছু করতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন, তা জাগতিক ফলাফলের অতীত। যখন আপনি ভগবানের সুখের জন্য রান্না করবেন, এই রান্না শাক সবজি হত্যা হয়েছিল, ওই জীব আত্মা যে ওই যে দেহেতে ছিল সেখানে আপনি যে কাটেছেন পাপ, কিন্তু যেহেতু ভগবানের নির্দেশে আপনি সেটি করেছেন, তো সেজন্য সেটা আর পাপ কর্মের ঊর্ধ্বে, সেটা সেজন্য বলছেন জাগতিক ফলাফলের সেটা অতীত। সেই গাছপালা ভগবানের সেবা করার ফলে তারা মনুষ্য দেহে ভগবত আরাধনার সুযোগ আপনি করিয়ে দিলেন। এই জন্য আমরা নিরর্থক চিন্তা করছি, ভগবান বলেছেন এটাকে কেটে দাও, ভগবান বলেন ভীষ্মদেবকে মেরে দাও, অর্জুন মেরে দিল। বুঝতে পারছ? এই জন্য অর্জুন মেরে দিল, আগে মারতে চাইনি, কিন্তু পরে উনি ভগবানের সুখ বিধানার্থে তিনি মেরে দিলেন। এই জন্য ওটা কোনো জাগতিক চিন্তার নিরর্থক, কোনো অসুবিধা নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই হোক না কেন, তা জাগতিক ফলাফলের অতীত। সে সমস্ত কর্মই হচ্ছে অপ্রাকৃত কর্ম, কেন ভগবান হচ্ছেন অপ্রাকৃত। আমি এমনি যদি শাক সবজি খাব, তো সেটা প্রাকৃত গুণের মধ্যে, কিন্তু সেটা যখন ভগবানকে তুলসী পাতা দিয়ে নিবেদন করে গ্রহণ করব, সেটা আর প্রাকৃত থাকবে না, গুণের মধ্যে থাকবে না, সত্য রজ তম গুণে থাকবে না, সেটা গুণাতীত। কেন ভগবান গুণাতীত, তিনি গ্রহণ করলেন, তাই আমাদের সেটি কর্তব্য। যে মানুষ তার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে, তার সেই কর্মের জন্য তাকে শুভ এবং অশুভ ফল ভোগ করতে হয়। আপনি যখন ইন্দ্রিয় সুখের জন্য ব্যবসা করলেন, সেখানে লাভ হয়ে গেল 1 কোটি টাকা,
আপনি আনন্দ শুভ, আবার 2 কোটি টাকা পরে বছরে লোকসান হয়ে গেল ব্যবসায়, তখন সেটা অশুভ। তার মানে আপনি যেহেতু জাগতিক কর্মে নিযুক্ত আছেন ইন্দ্রিয় সুখে, তাই ওই শুভ অশুভ দুটাই আপনাকে কী করবে, সুখ দেবে আর দুঃখ দেবে। যখন আপনি জানবেন এই সব কর্ম কৃষ্ণের জন্য, কৃষ্ণ মালিক, আমি চাকর কর্মচারী, এখানে লাভ হয়েছিল লোকসান হয়েছিল সব কৃষ্ণের, আমার নয়, তখন আপনার আর দুঃখ হবে? তো সেই জন্য দুঃখ হবে না, সেটাই এটা প্রভুপাদ এইভাবে বলছেন। কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না, এবং কারো প্রতি তার কোনো ঋণও থাকে না। অনেক লোক বলে, ও পিতামাতা তোমাকে জন্ম দিল, পিতামাতা সেবা করলে না, দেশের সেবা করলে না, এই দেশে তোমার জন্ম হলো, মুনি ঋষিরা গীতা ভাগবত দিলেন তাদের সেবা করলে না, দেবতারা আলো বাতাস দিচ্ছে দেবতাদের সেবা করছো না, তাহলে সবাই ঋণী। কিন্তু এখানে কৃষ্ণ বলছেন তোমার কোনো ঋণ থাকবে না, যদি আমার সেবা করে থাকো, সব কিছু ত্যাগ করে কেবল আমার সেবা করো, তাহলে তোমার আর কোনো ঋণ থাকবে না। এভাবে ভগবান কৃষ্ণ, স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না, ভগবানই কেবল নির্ধারণ করতে পারেন, আমরা কেউ নয়। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফত দিতে হবে, কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থেকে তাকে মুক্ত হয়ে যাবে। নিদায় গৌর প্রেমানন্দে, তাহলে ভগবত সেবা এরকমই। সেজন্য প্রভুপাদ একটা উদ্ধৃতি দিয়েছেন ভাগবত থেকে, একাদশ স্কন্ধ থেকে, বলেন দেবর্ষি ভূতাপ্ত নীনাম পিতৃণাং নায়ম ঋণী, পিতৃণাং ন কিঙ্করু নায়ম ঋণী চ রাজন সর্বাত্মনা চ শরণং শরণ্যম গত মুকুন্দম পরিহৃত কর্তুম। ভাগবত থেকে একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায় 41 নম্বর শ্লোকে এটা বলা হয়েছে। প্রভুপাদ এই উদ্ধৃতি দিলেন ভগবানের এই কথা অনুসারে, যে আমরা আর যে কেউ ঋণী থাকবো না, কৃষ্ণ সেবা করলে পিতামাতার কাছে, দেশের কাছে, রাজার কাছে, দেবদেবীর কাছে, যখন মুনি ঋষির কাছে কেউ ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করেন, কেন না, ভগবানই একমাত্র সকলের আশ্রয়দাতা। সমাশ্রিত যে পদ্ম পল্লব প্লবম মহৎ পদং পুণ্য যশো মুরারে ভবাম বুধির বৎস পদং পরং পদং 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 যত বিপদং নতেষাম। এই জগতে সব বিপদ, পদে পদে বিপদ, কিন্তু যারা বুদ্ধিমান ভক্ত তারা এই জগতের কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা করে না, অনিত্য বস্তুর শুভ বস্তুর প্রতি তারা আকাঙ্ক্ষা করে না, তারা কেবল কৃষ্ণের প্রীতি বিধানে তারা আসক্ত হয়, সেই জন্য তারা সবাই কৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করে। তাই আচার্যরা, গুরুদেব, সদ্গুরু, সে কেবল ভগবানের চরণে ভক্ত সঙ্গের মাধ্যমে আশ্রয় দিতে শিখান। সেজন্য আমরা ভক্ত সঙ্গ করি, কী করে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত করতে পারব? ভক্ত সঙ্গে যখন আমরা শুনব কৃষ্ণই মালিক, এই জগতের মাটি জল আকাশ আগুন তাঁর, আমরা জানি না, ভক্ত সঙ্গ না করার ফলে, অসৎসঙ্গ করার ফলে, আসুরিক সঙ্গ করার ফলে সবাই ভাবে এই জগৎটা আমার, এই দেহটা আমার, বলে আমি দেহ বা এই বা জমি জায়গা আমার, কিন্তু যখন চলে যায় তখন হা হুতাশ করতে থাকে। কিন্তু যখন ভক্ত সঙ্গ হবে, সে যখন জানে না এইগুলি সব ভগবানের, ভগবান মালিক, তিনি ভোক্তা, আর সব কিছু তার উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য করো, তখন কিছু হারালে চলে গেলে সে আর দুঃখ করে না। এই হচ্ছে উপলব্ধি, ভক্ত সঙ্গ এই জন্যই করতে হবে। সেজন্য অসৎসঙ্গ ত্যাগ, বৈষ্ণব আচার, মহাপ্রভু বললেন অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। যারা এই জাগতিক আসক্তি করিয়ে দিবে, এই জগতের সব কিছু সম্পত্তি ভগবান, ভগবানের, সেটা না বলেন, বলবে না না এটা তোমার ইন্দ্রিয় সুখের জন্য, তুমি ভোগ করো, তো এটা তারা সাধু নয়, তারা প্রতারক, তারা অসুর, অসুরেরা এরকম বলবে ইন্দ্রিয় সুখ করো বেশি। তাই যে গুরুদেব সাধু এই ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত করবে, তারা প্রতারক, ভণ্ড, সেজন্য তাদের সঙ্গ থেকে মুক্ত হতে হবে। সেজন্য শাস্ত্রে বলা আছে আমরা সমস্ত ঋণ মুক্ত হব, যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, দেবতাদের ঋণ, দেবতা দেখুন হাওয়া দিচ্ছে,
পবনদেব, আগুন দিচ্ছেন অগ্নিদেব, ইন্দ্রদেব বৃষ্টি দিচ্ছেন, এগুলো আমাদের দরকার আছে? তো এগুলি না হলে তো আমরা জীবন ধারণ করতে পারবো না। তাহলে আমরা ইন্দ্রদেবের পূজা করছি না কেন? অনেক লোক বলে দেবতা পূজা করো, তোমরা দেবতা পূজা করছো না কৃষ্ণ ভক্তরা। কিন্তু বাপু, তুমি কি ইন্দ্র পূজা করো? তুমি কি অগ্নিদেবের পূজা করো? তুমি কি পবনদেবের পূজা করো? তুমি তো করো না। কেন না? সমস্ত দেবতাদের পূজা করার ক্ষমতা আমাদের নেই, রাখার জায়গা নেই। দু চারজন করলে অন্য দেবতারা সন্তুষ্ট হবে না? সেজন্য যার থেকে সবাই এসেছে, সমাশ্রিত যে পদপল্লব প্লবম, সকলের আশ্রয় যিনি দিয়েছেন, সবাইকে যিনি আশ্রয় দেন, আশ্রয়দাতা মুকুন্দ মুক্তিদান করেন, সেই ভগবানের চরণে আত্মসমর্পণ যদি কেউ করে ফেলে তাহলে এই দেবঋণও অটোমেটিক্যালি শুধ হয়ে যাবে। সেজন্য আমরা সব দেবতা পূজা করতে পারি না, কিন্তু কৃষ্ণের চরণে আশ্রয় নিলে সব দেবতা ঋণ শুধ হয়ে যাবে। যেমন পেটে খেতে দিলে আপনার পাও খাটে, হাতও খাটে, কানও খাটে, চোখও খাটে, সবাই কাজ করে। কিন্তু আমরা কি আলাদা করে শুধু হাতে ভাতটাকে টাচ করি আর মুখে দেই, তারপরে পেটে ভরাই? কেন? পেটকে দিতে হবে। কিন্তু পা হাত সবাই কাজ করে, কিন্তু পেট কেবল ভোগ করে। তাহলে এরা স্ট্রাইক করে যদি, হাত বলে আমি আর খাবো না, তাহলে কী হবে? সব শেষ। এই জন্য ভগবান হচ্ছেন উদর স্বরূপ, গাছের মূল স্বরূপ। তাই তার চরণে বা পেটে খেতে দিলে হাত পাত চোখ কান নাসিকা সব আপনা থেকে চলবে। তাই সমস্ত দেবতারা তখনই সন্তুষ্ট হবে যখন ভগবানের সেবায় আমরা উৎসর্গ করব নিজেকে। তিনি মালিক ভুক্তা, অন্য কেউ মালিক ভুক্তা নয়, পিতামাতা নয়, দেশের রাজনৈতিক নেতারা নয়, বৈজ্ঞানিকরা নয়, দেবতারা নয়। তো একমাত্র ভুক্তা মালিক ভগবান কৃষ্ণ, গড আল্লাহ, যার থেকে সব কিছু এসেছে। মাটি জল আকাশ আগুন বায়ু এ কোনো কিছু আমাদের সম্পত্তি নয়, দেবতাদেরও নয়, রাজনৈতিক নেতাদেরও নয়। অতএব কর্তব্য হচ্ছে যে ভগবান যিনি সব দিয়েছেন তার চরণে আত্মসমর্পণ করা। এই জন্য এখানে বলা আছে যে সর্বাত্মনজ শরণং শরণ্যম, সবাইকে যিনি শরণ দিয়েছেন আশ্রয় দিয়েছেন, গত মুকুন্দম পরিহৃত কর্তম, যিনি সবাইকে মুক্তিদান করেন তার চরণে আত্মসমর্পণ করলে সমস্ত তথাকথিত ঋণ আপনা থেকে পরিশুদ্ধ হয়ে যাবে। নিদায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি ব। তো সেজন্য কোনোরকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করুন। তাই এই কলিযুগে ভগবানের চরণে আত্মসমর্পণ কী করে করবেন? তাই ভগবান কৃষ্ণ তিনি নাম রূপে এসেছেন, নাম অবতার। তাই আচার্যরা বলেন নামাশ্রয় করি যতনে তুমি থাক আপন কাজে, নাম বিনা কিছু নাহি কয়ার চৌদ ভুবন মাঝে। সেজন্য নামকে আশ্রয় করুন। তো কৃষ্ণ ভগবান কলিযুগে নাম রূপে এসেছেন, তাই নাম আর ভগবানের মধ্যে পার্থক্য নেই। তাই সমস্ত কর্ম ভগবানের কেন্দ্র করে, তার নামকে আশ্রয় করে কর্তব্য কর্ম সম্পাদন করে। তাই প্রতিদিন ছেলেমেয়েকে নিয়ে তুলসীর সামনে এরকম ঠাকুর সাজিয়ে বাড়িতে রাখবেন, আর ভগবানের ভক্ত তুলসী প্রিয়া এবং গুরু পরম্পরা মাধ্যমে সেখানে বসে তুলসীর সামনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম জপ করবেন দৈনিক। কিছু সময় এরকম শুনে 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 বলবেন, তাহলে মন স্থির হবে, চঞ্চল মন স্থির হবে যদি কেউ শুনে শুনে জপ করবে। মনে মনে করলে চঞ্চল মন স্থির হবে না, এদিক সেদিক মন চলে যাবে। সেজন্য অভ্যাস করুন শুনে শুনে জপ করতে। একদিন হুচট খেলেও কৃষ্ণ বলে উচ্চারণ হচ্ছে, তখন জানবেন আপনার জপ ঠিক হচ্ছে। হুচট খেয়ে অহ কৃষ্ণ, তাহলে জানবেন আপনার জপটা ঠিক হচ্ছে। তার মানে কীর্তন করতে করতে, জুড়ে জুড়ে জপ করতে করতে আপনার মনে শুয়ে আছেন তখনও বিলবিল আছেন। যেমন বাচ্চারা মা বাবা বলে অ বল, বাচ্চাকে বলছে অ আ বল আ, তখন রাত্রে ঘুমিয়ে গিয়ে বিলবিল আছে অ আ অ আ করছে। তার মানে এইটাই প্রভুপাদ প্রমাণ দিলেন, বাচ্চা শিশুকে অ আ শেখানোর সময় যেমন সে বিলবিলায় অ আ করে, কেন জুড়ে জুড়ে তাকে বলা হয়, সেরকম আমরা বাচ্চা শিশু থেকেও একদম খারাপ, এখন আমরা সব এত চঞ্চল। তাই জন্য আমাদের ভগবানের নাম
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সেজন্য কম্পকে পুত্র কন্যা সবাইকে নিয়ে বসে এরকম জপ করবেন, আর গীতা ভাগবতকে পড়বেন, ভগবানের পূজা আরতি করবেন, আর গীতা ভাগবত থেকে কর্তব্য কর্তব্য পড়ে শুনবেন। এইভাবে ইস্কন অনুমোদিত নামহট সংঘ এই নগর উখড়া এলাকায় করা হয়েছে। ভিন্ন ভিন্ন গ্রুপ রয়েছে, আমাদের বসুদেব নন্দন প্রভু জেলা প্রচারক রূপে এখানে আসেন, আর এখানে আমাদের কি দয়াল নিতাই নাকি দীনদয়াল নিতাই, তারপরে আমাদের বলরাম বলিরাজ এখানে আমাদের রয়েছে, কি নাম জানো তোমার, হ্যাঁ সিদ্ধর কানাই প্রভু, আর এখানে পাশে বসছে আমাদের নাম হটে ছিল লোচন দাস ঠাকুর দাস, লোচন দাস ঠাকুর দাস, এইরকম অনেক ভক্ত আরও রয়েছে এখানে, অভ্যাস করছে মাতাজি জপ করছে, জপ হচ্ছে তো, ঠিকঠাক হচ্ছে সব, এইরকম অভ্যাস করছে, আপনারাও অভ্যাস করুন, হ্যাঁ জানি, ক্রমে ক্রমে আপনারাও অন্যকে প্রচার করুন, ভক্তি লাভ শিখান, তাহলে আনন্দ লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমাদের সখা মধুসূদনের বাবা বসে আছে, বরুণ গোবিন্দ প্রচার করছেন। গুরুদেবের কথা হচ্ছে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন পাঁচ দশ জন করে নূতন নূতন লোককে শিখাতে হবে, গীতা ভাগবত শোনাতে হবে এবং সাধুসঙ্গ প্রদান করতে হবে, তাহলে তারা মঙ্গল হবে। আপনি নিজে ভক্তি করছেন, অন্যরা কষ্ট পাচ্ছে ভক্তি ছাড়া, সেজন্য ওইটা প্রধান জীবহিংসা, ওটা একটা আমাদের আগাচ্ছা, সেজন্য আমরা করছি অন্যকে যাতে শিখানো হয়, তাই জন্য গৃহস্থ ভক্ত বাড়িতে আছেন, বাড়ির পাশের লোককে ক্রমে ক্রমে আস্তে আস্তে আসো আমরা বসি, তুমি একটু গীতা পড়ে শোনাও, এরকম করে তাদেরকে উৎসাহ দিয়ে চেষ্টা করো, একদিন মালা আমাদের সঙ্গে এক মালা জপ করো, আবার আস্তে আস্তে দৈনিক করতে পারো, আজকে মহামিলন দিনে একদিন মাছ খাবে না, আসো তুমি একটু গীতা পাঠ করে আমরা এখানে বসবো, এরকম করতে করতে পাঁচ দশ জনকে নিয়ে এটা নাম একটু সঙ্গ গঠন করে তাদেরকে ভক্তি শিখাবেন, এরকম দায়িত্ব নিতে হবে, তাহলে গুরুদেব খুশি হবেন, মহাপ্রভু খুশি হবেন। মহাপ্রভু বলেছেন সবাইয়ের কাছে এই কৃষ্ণ ভক্তি দান করতে, সেজন্য যারা ভক্ত হয়েছেন তাদের এটা প্রধান কর্তব্য, আর যারা অভ্যাস করছেন তারাও করবেন, যারা করছেন না তারা গ্রহণ করে, হরিনাম শুরু করলেন আপনি অন্যকেও বলবেন আপনিও হরিনাম করুন, গীতা পড়ুন, আসুন আমরা নামহট সঙ্গে যুক্ত হই, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কৃপা লাভ করি, এবং মাঝে মাঝে প্রসাদ অভ্যাস করতে করতে শুদ্ধ হৃদয় হবে, তখন সব বুঝতে পারবেন যে আমি জগতে কেন কষ্ট পাচ্ছিলাম, তখন আর খারাপ দিকে মন যাবে না, এই জীবনে ভগবত ধামে চলে যাওয়ার সুযোগ হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তো এখানে আমি শেষ করছি, এখন ভোগ লাগছে, আরতি হবে, ভোগ আরতি কীর্তন, দীপ্তিমান প্রভু দেবেশ্বর প্রভু আসুন।